তো বন্ধুরা, নতুন জবা গাছে কি গ্রোথ হচ্ছে না? পুরাতন যে জবা গাছ সেইগুলোর বৃদ্ধি হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না। তো বন্ধুরা, এই সব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওতে এই সমস্যাগুলোকে নিয়েই তোমাদের কাছে বিস্তারিত একটা আলোচনা করব এবং কিভাবে আমরা পুরাতন জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো। দেখতে পাচ্ছ আমার জবা গাছে ফুল আসে না এখনো পর্যন্ত। তো কিভাবে এই জবা গাছগুলোতে ফুল আনতে পারবো, কিভাবে পুরাতন জবা গাছে গ্রোথ আনতে পারবো, আজকে সেই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব এই ভিডিও। তো নমস্কার বন্ধুরা, ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হর্টিকালচারে। তো বন্ধুরা, আমরা কিন্তু জবা গাছকে প্রচণ্ড পরিমাণে ভালো ভালোবাসি। জবা গাছের ফুল হলে আমাদের মন কিন্তু খুশিতে ভরে ওঠে এবং ছাদ বাগান রঙিল হয়ে ওঠে নানা রকম জবা গাছে। এমন কোনো বন্ধু নেই যাদের কাছে এই জবা গাছ থাকে না। নানা রকম ভ্যারাইটির জবা গাছ, নানা রকম কালারকে কালেকশন করতে থাকি আমরা সারা বছর ধরে। তো তারপর গাছটা প্রতিস্থাপন করার পর দেখা যায় যে সুন্দরভাবে গাছটা কিন্তু গ্রো হচ্ছে না। হঠাৎ করে দেখা যায় যে প্রচুর পরিমাণে পাতা এসে যাচ্ছে গাছে, কিন্তু ফুল আসছে না। নানা রকম ভিডিও দেখি, নানা রকম ভিডিও দেখে নানা রকম চ্যানেলে নানা রকম মানুষ কিন্তু নানান রকম জিনিস প্রয়োগ করতে বলে। সেই সব জিনিসগুলো কিনে আনতে আনতে আমাদের প্রায় নাজেহাল অবস্থা, কিন্তু গাছের কোনো উপকার হয় না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এমন একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব বা এমন একটা সার নিয়ে আলোচনা করব যে সারটা তোমরা একবার প্রয়োগ করলে যেসব গাছের বৃদ্ধি হচ্ছে না সেই সব গাছ দ্রুত হারে বৃদ্ধি হতে থাকবে এবং যেসব গাছে ফুল আসছে না সেই সব গাছেতেও প্রচুর পরিমাণে ফুল আসবে। তো কী সেই সার? এখানে আমি দুটো সারের কথা বলবো, কারণ দু ধরনের গাছ নিয়ে আমরা আলোচনা করছি। যেই সব গাছের বৃদ্ধি বিকাশ হচ্ছে না সেই সব গাছ, আর যেসব গাছ বৃদ্ধি বিকাশ হচ্ছে কিন্তু ফুল আসছে না সেই সব গাছ। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দুটো সার নিয়ে আলোচনা করব, কারণ দু ধরনের গাছ কিন্তু আমরা নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমার একটা অস্ট্রেলিয়ান জবা, এটা একটা হলুদ কালারের অস্ট্রেলিয়ান জবা। তো এই জবাটার গ্রোথ দেখো খুব একটা বেশি নেই, কিন্তু এই গাছটার, এই যে দিশি ভ্যারাইটির গাছটা, গ্রোথ কিন্তু প্রচুর। তো এই দু ধরনের গাছের জন্য কিন্তু আমরা এক ধরনের সার ব্যবহার করলে হবে না, এর জন্য আমাদের দু ধরনের সার ব্যবহার করতে হবে। তবেই কিন্তু যেসব গাছে গ্রোথ হচ্ছে না সেই সব গাছে গ্রোথ হবে এবং যেসব গাছে ফুল আসছে না সেই সব গাছেও ফুল হবে। কিন্তু একটা জিনিস এখানে তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে যেসব গাছে ফুল আসছে না সেই সব গাছে কতদিন বয়স হয়েছে সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। একটা জবা গাছের সুন্দরভাবে ফুল আসতে গেলে বা সুন্দরভাবে সেই জবা গাছটাকে ফুল ফোটাতে গেলে কমসে কম ছ মাস সময় লাগে। সেই ছ মাস সময় কিন্তু গাছকে তোমাদের দিতে হবে। গাছ যদি তোমাদের এক বছরের ওপর বয়স হয়ে যায় কিন্তু ফুল আসছে না, সেক্ষেত্রে তোমরা এই সারটা ব্যবহার করতে পারো। কিন্তু যেসব গাছ এই গাছটার মতন ছোট, গ্রো হচ্ছে না বা গ্রোথ নিচ্ছে না খুব একটা ভালো, সেই সব গাছে কিন্তু এই ফুল আনার চক্করে সার প্রয়োগ করা কিন্তু উচিত নয়। এক্ষেত্রে কী করতে হবে, এই গাছের গ্রোথের জন্য সার প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, কী সার প্রয়োগ করবো, চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এইখানে আমরা মাটিটাকে কিন্তু এই সময় খুশিনি, কারণ এই সময় বৃষ্টি হয়েছে, আমি কিন্তু মাটি খুশবো না। কিন্তু তোমরা যখন সারটা প্রয়োগ করবে অবশ্যই কিন্তু মাটিটা খুশে নেবে। আমি বারবার বলি, বর্ষাকালে জল পড়লে বা মাটি ভিজে থাকলে কখনোই কিন্তু মাটিটা খোসা উচিত নয়। তাহলে কী হয়, মাটির সঙ্গে শেকড়টা তো জড়িয়ে থাকে, কাদা কাদা ভাব থাকে। যখন আমরা মাটিটা চার মেরে তুলতে যাব তখনই কিন্তু শেকড়টা ছিঁড়ে যেতে পারে, কারণ বৃষ্টির জলেতে শেকড়টা নরম এবং দুর্বল হয়ে পড়ে। তো বন্ধুরা, চলো আমি ওপর থেকে দেখিয়ে দিই। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছটাতে কিন্তু গ্রোথ হচ্ছে না। এই গ্রোথ আনতে গেলে আমাদের কোন সার প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা, গ্রোথ আনতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গাছের শেকড়কে মজবুত করতে হবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয় গাছের গ্রোথের জন্য। তো আমাদের শেকড় মজবুত করার জন্য কী প্রয়োগ করব? শেকড় মজবুত করার জন্য নানা রকম মানুষ নানা রকম জিনিস বলে, কেউ রুট ট্রিটমেন্ট করতে বলে, কিন্তু জবা গাছের মধ্যে রুট ট্রিটমেন্ট করার কোনো ধরনের বন্ধুরা প্রয়োজন নেই, কারণ জবা গাছের শেকড় এমনিতেই দ্রুত বৃদ্ধি হয়। তো আমাদের তার থেকে দ্রুত বৃদ্ধি করতে গেলে আমাদের যেটা দরকার বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের নিতে হবে হাফ চামচ সুপার ফসফেট। তো বন্ধুরা দেখো, এইখানে আমি অর্গানিক সুপার ফসফেট নিয়েছি, কারণ আমি এই বছরটা অর্গ্যানিক জিনিস দিয়ে আমি বাগান পরিচর্যা করেছি। তোমরা পারলে রাসায়নিক সুপার ফসফেট নিতে পারো, পাউডার আকারে পাওয়া যায়, দানা আকারে পাওয়া যায়। তো আমি এখানে অর্গ্যানিক সুপার ফসফেট আমি হাফ চামচ কিন্তু ছড়িয়ে দিচ্ছি এই গাছের গোড়াতে। এতে কী হবে শেকড়টা কিন্তু মজবুত হবে এবং শেকড়টা মাটির তলায় গভীরে কিন্তু চলে যাবে এবং গাছটা শক্তপোক্ত হবে। এরপর যেটা বন্ধুরা নিতে হবে গাছের গ্রোথের জন্য, সেটা হচ্ছে ইউরিয়া। আমরা সবাই জানি ইউরিয়াতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন গাছের মধ্যে প্রয়োগ করলে অতি তাড়াতাড়ি কিন্তু গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি হয়। তো এই বৃষ্টিতেও কিন্তু নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে, কিন্তু
সেই সব ক্ষেত্রেও বৃষ্টি হলেও কিন্তু আমাদের মাঝে মাঝে নাইট্রোজেন গাছেতে প্রয়োগ করাটা খুবই দরকার, যেসব গাছে গ্রোথ হচ্ছে না। তো বন্ধুরা, এই তো গেল গাছের গ্রোথের জন্য কোন খাবার প্রয়োগ করবো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এই দুটো জিনিসই খুব অল্প দামের মধ্যে তোমরা ফার্টিলাইজারের দোকান দিয়ে কিনে নিতে পারবে। তো বন্ধুরা, এটাকে এবার আমরা সরিয়ে দিয়ে এটা ভালো করে তোমরা জল দিয়ে দেবে, মাটিটা খুঁচে নেবে, সারটা প্রয়োগ করবে, করে তোমরা জল দিয়ে দেবে। এরপর বন্ধুরা, যে গাছটা নিয়ে আলোচনা করবো, যে গাছে ফুল আসছে না সেই গাছে আমরা কোন সার ব্যবহার করব। তো বন্ধুরা, গাছের মধ্যে এমন কিছু হরমোন আছে যেগুলো সবসময় সক্রিয় থাকলে গাছের মধ্যে কিন্তু ফুল আসে না। সেই সব হরমোনকে কিন্তু আমাদের স্টপ করতে হবে, তবে কিন্তু গাছের গ্রোথটা থামবে এবং গাছে ফুল আনার প্রবণতা বাড়িয়ে তুলবে গাছ। তো সেই রকমভাবেই কিন্তু আমাদের গাছের যে কোষগুলো বৃদ্ধি হচ্ছে সেই কোষগুলোকে কিন্তু থামাতে হবে। কোষের বৃদ্ধিকে কমাতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পটাশ। তো এইখানে আমরা লাল পটাশ ব্যবহার করতে পারি, সাদা পটাশ ব্যবহার করতে পারি, দু ধরনের পটাশই আমরা কিন্তু ব্যবহার করব। কিন্তু আমি যেটা বলতে চাই যে লাল পটাশ কিন্তু জবা গাছ পছন্দ করে, সাদা পটাশও পছন্দ করে, তোমরা যেটা খুশি গাছের মধ্যে প্রয়োগ করতে পারবে, জবা গাছে কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু বন্ধুরা, আমি এখানে সবসময় সাদা পটাশই ব্যবহার করার কথা বলি, কারণ টবের মাটিতে লাল পটাশ ব্যবহার করলে টবের মাটিতে নুনের ভাগটা, লবণের মাত্রা কিন্তু বেড়ে যায়, গাছের কিন্তু ক্ষতি হতে পারে। দীর্ঘদিন কিন্তু লাল পটাশ ব্যবহার করা উচিত নয়, তোমরা একবার লাল করলে একবার সাদা করলে এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা করবে। এখানে 0050 আমি কিন্তু ব্যবহার করব, যেটা হচ্ছে সাদা পটাশ, যাকে আমরা এসওপি বলি। এই এসওপিটা আমরা, এই যে টবটা দেখতে পাচ্ছ আমার 12 ইঞ্চি টব, 12 ইঞ্চি টবে আমরা কিন্তু এক চামচ সুন্দর করে, দেখো বন্ধুরা, ছড়িয়ে দিচ্ছি। এই টবটাকে ঘুরিয়ে ঘোরানো যাবে না বন্ধুরা, খুব ভারী টব। তো এইখানে আমি হালকা করে ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, হালকা করে আমি কিন্তু ছড়িয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই যে পটাশটা আমরা প্রয়োগ করলাম, এই পটাশটা প্রয়োগ করার আগে বন্ধুরা সুন্দর করে তোমরা মাটিটাকে হালকা খুঁচে নেবে। আমি বৃষ্টি হয়েছে বলে আর খুঁজছি না, তোমাদের আগে বললাম আমি। তো তোমরা ভালো করে খুঁচে নেবে, নিয়ে তোমরা জল দিয়ে দেবে। লাল পটাশ যদি ব্যবহার করো তবে, যদি সাদা পটাশ ব্যবহার করো তাহলে খোঁচার কোনো ধরনের প্রয়োজন নেই। 0050 একটা ওয়াটার সলিবল পটাশ, তোমরা জল দেওয়া মাত্রই কিন্তু এ মাটির তলায় পটাশটা চলে যাবে। তো বন্ধুরা, এইভাবে দুটো গাছের তোমরা পরিচর্যা করতে পারো। দু ধরনের গাছে আমি তোমাদের দেখালাম যাদের এই সমস্যাটা হয়েছিল। বিশেষ করে সুজিতদা আমাকে কালকে একটা SMS করেছিল বা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে আমার দুটো গাছ আছে, দুটো গাছে এরকম সমস্যা হচ্ছে, আমি কী করবো। তো এই রকম প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বন্ধুর কিন্তু সমস্যা হচ্ছে। তো তাদের জন্য এই ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকালে ভালো থেকো, নমস্কার।